এই মুহূর্তে আমরা নজর রাখবো জয়নগর লোকসভা কেন্দ্রের দিকে জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলতলিতে সেখানে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে না দেয়ার অভিযোগ উঠেছে মারধর করা হয়েছে তাকে এমনটাই অভিযোগ করা হচ্ছে কি ঘটনা ঘটেছে কি পরিস্থিতি এই মুহূর্তে সরাসরি কথা বলবো প্রিয় গোপাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয় গোপাল বিজেপির বুথ এজেন্ট তাকে ঢুকতে দেওয়া হয়নি কি পরিস্থিতি এই মুহূর্তে একদমই দেখো অভিক তোমাকে প্রথমে প্রথমেই বলে রাখি যে জয়নগর বিধানসভা জয়নগর লোকসভা এলাকার কুলতলি মেরিগঞ্জ দু নম্বরে চল্লিশ একচল্লিশ নম্বর বুথে কিন্তু আজ সকাল থেকেই বিজেপি যে এজেন্ট আছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং যারা এজেন্ট এজেন্ট বসাতে যাচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে এই কারণেই কিন্তু যে এলাকার যে মানুষ আছে সেই মানুষ ক্ষুব্ধ ইভিএম জলে ফেলে দেয় পুকুরে ফেলে দেয় ইতিমধ্যেই কিন্তু সেই এলাকায় আবারও ভোট বন্ধ রয়েছে এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে কিন্তু যে মাধ্যমের অভিযোগ সেটা তৃণমূলের বিরুদ্ধে কিন্তু তৃণমূল তৃণমূলের কাছে আমরা জিজ্ঞাসা করলে তৃণমূল যেটা বলে যে এটা হচ্ছে জলের মধ্যে ইভিএম ফেলে দেওয়া হয়েছে জলের মধ্যে ভাসছে ইভিএম কি ঘটনা ঘটেছে কেন এই ধরনের ঘটনা একদমই সকাল থেকেই কিন্তু মেরিগঞ্জ চল্লিশ বা একচল্লিশ নম্বর বুথে যে বিজেপির যে এজেন্ট আছে তাদেরকে বসতে দেওয়া হচ্ছিল না সেই কারণে কিন্তু এলাকার মানুষজন ক্ষুব্ধ হয়ে সেই বুথে ঢুকে সেই ইভিএম নিয়ে কিন্তু পুকুরে ফেলে দেয় ইতিমধ্যেই কিন্তু সেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং আপাতত সেই একচল্লিশ নম্বর বুথে ভোট স্থগিত স্থগিত রয়েছে এখনো বিজেপি যে অভিযোগ যে তৃণমূল কিন্তু এই কাজ করেছে কিন্তু তৃণমূলের কাছে জানতে চাইলে তৃণমূল এই জিনিস সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল বলছে যে বিজেপি হেরে যাবে সেই কারণে তারা প্ল্যান করে এই সব জিনিস করেছে অভিক সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ তাদের কি ভূমিকা কুলতলিতে সেখানে ইভিএম যেভাবে জলের মধ্যে ফেলে দেওয়া হলো তারপর তাদের কি ভূমিকা ইতিমধ্যে কিন্তু যে নির্বাচন কমিশনের লোক সেই ইভিএম তুলে নিয়ে গেছে এবং এলাকায় কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী বাহিনী কিন্তু কিন্তু মোতায়েন রয়েছে এবং রাজ্য পুলিশ থাকা সত্ত্বেও কি করে ইভিএম বুথ থেকে নিয়ে বাইরে ফেলা হলো সেটা একটা বড় প্রশ্ন উঠছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মজুদ থাকা সত্ত্বেও এই জিনিস কি করে হলো সেটা নিয়ে কিন্তু একটা বড়ই প্রশ্ন থেকে যাচ্ছে অভি সেখানে কি ভোট গ্রহণ এরপর শুরু করা গিয়েছে ভোট গ্রহণ হয়েছে ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের যে আধিকারিকরা আছে তারা সেই জায়গায় গেছে এবং সেই জায়গায় বেশ ধন্যবাদ জানাবো তোমার প্রিয় গোপাল এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন কুলতলিতে সেখানে জলের মধ্যে ইভিএম ফেলে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত সেখানে ভোট গ্রহণ শুরু করা যায়নি